الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক পবিত্র দরবারে লাখোট শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন এক বছর পূর্বের থেকে এই মাহফিল বিদায় নিয়েছে, তারপরে এই মাহফিল পর্যন্ত আল্লাহ পাক যে হায়াত দরাজ করেছেন এবং এই সুন্দর পরিবেশে এই দামি মজলিসে দামি আল্লাহর মেহমানদের সাথে আসার জন্য বসার জন্য আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, তাই শুকর আদায় করে সবাই কলবের জবান আর আপনার আমার জবান একসাথ করে কলবের জবার সাথে মিলে আল্লাহর দরবারে শুকর আদায় করি। প্রাণ খুলে সবাই অন্তর খুলে মহাব্বতে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা বড় সুন্দর আওয়াজ, আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় আওয়াজ কি হইতে পারে? বান্দা নেয়ামতের শুকর আদায় করলে বান্দার দরজা অনেক উঁচু মর্যাদা হয়ে যায়। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়তে হয়। চারটি কলমা আছে, কথা বন্ধ, চারটি কলমা আছে, যে কলমাগুলো জবান দেয় বাহিরেতে দেরি হয়, আরশো মাজা আরশো আজিমে যাইতে দেরি হয় না। আরশো আজিমের মালিক কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে বাহিরেতে দেরি হয়, খবর হয়ে যায়। আমি বলছি না, যাকে শাহ হুজুর রহমতুল্লাহ আলাই যিনি তাবলিগের খাস মোবাল্লিগ ছিলেন, সারা পৃথিবীর জমিনে 19 কোটি 1950,000 বর্গ মাইলের মধ্যে যার নাম সরে গেছে, আলহামদুলিল্লাহ। আজকে যে মাহফিলে আসছেন, আমি আলোচনা বেশি করব না, সামান্য অল্প। এই মাহফিলে কি আপনি আসছেন না আনছেন? কে আনছেন? এখন পর্যন্ত যারা আসতে পারে না আনবে কি? সবাই আসতে পারবে না, আসতে পারবেও না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার কবুল না করেন। কথা সত্য ঠিক, আল্লাহ পাক যে আপনাকে আমাকে দামি মজলিসের জন্য আল্লাহ পাক আজকে কবুল করছেন তাতে খুশি নেবে যার, তার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের দিকে তাকায় রয়েছে কে? সারা পৃথিবীর সাথে যোগাযোগ নাই, যোগাযোগ আর স্বাধীন মালিকের সাথে, কথা ঠিক। আল্লাহ দেখেননি, 7 তাব জমিনের নিচে, জাহান্নামের নিচে, তাহা তাছাড়া নিচে, এটা কালো পিপীলিকা যদি হাঁটাহাঁটি করে
ওই পিপীলিকার কথা বুঝে শুনে পিপীলিকা দেখে সব কিছু জানে, তিনি হলেন আপনার আমার মহান মালিক। তা আপনাকে আমাকে দেখে কি না, এটা পিপীলিকা দেখতে বলে এই ভয়টা তার অন্তর আছে যে আল্লাহ আমাকে দেখতেছে। আজ কি ওয়াজটি করব, কে দেখেন আরো জোরে বলেন। তার দ্বারা গুনার কাজ হইতে পারে, তার কলবের মধ্যে আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় পয়দা হবে। কথাটা বোঝেন কি না, যে আল্লাহ আমাকে দেখতেছেন এই ভয়টা অন্তর আসলে তার দ্বারা একটা গুনার কাজ হইতে পারে না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তারা কি জানে না আল্লাহ তার দিকে তাকাই রয়েছেন। সুরে ইকরার একটা আয়াত, তরিকতের সবগুলো আলাম তাআলাম হাজরে সিগা, তোমরা কি জানো না আল্লাহ তোমার দিকে তাকাই রয়েছেন। কে তাকাই রয়েছে? আল্লাহ। এক সেকেন্ডের জন্য তোমার আমার উপর থেকে নজর আল্লাহ পাক সরান না। কিভাবে গুনাহ করতে পারি যে আল্লাহ এক সেকেন্ডের জন্য তার কুদরতি নজর আমার থেকে দূরে নেন না? এই ভয়টা যার আছে সে গুনার কাজ করতে পারে। আল্লাহ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর জমিনে এক বাক্য সমস্ত ওলামা কেরাম একমত হয়ে গিয়েছিল যে তার বিশাব হুজুর আহমদের পবিত্র হায়াতের জিন্দগি তর যে নবুয়তের জিন্দগি এক মিল হয়ে গেছিল। ভাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর হায়াতের জীবনের সাথে নবীর পবিত্র জিন্দগির সাথে থান বিশাব হুজুর আহমদুল্লাহ জীবন প্রায় মিল হয়ে গিয়েছিল। তিনি বলেছেন এক বিরাট আঙ্গুরের বাগান, কিসের বাগান? সেই বাগান পাহারা দেওয়ার জন্য, দেখশন করার জন্য পাহারা দেখা দেখার জন্য একজন রাখাল নিয়োজিত করেছেন, যে রাখালটা হইল আল্লাহ পাকের খাস অলি। অলি কাকে বলে? যার কাছে মধু থাকে তাকে মধুওয়ালা বলা হয়, যার কাছে চিনি থাকে চিনিওয়ালা বলা হয়, যার ঘর গেলে মদের গেরান পথে মদ পাওয়া যায়, আতর দোকানে গেলে আতরও পাওয়া যায় আতর গেরানও পাওয়া যায়, ঠিক আল্লাহওয়ালাদের দরবারে গেলে আল্লাহর গেরান পাওয়া যায় আল্লাহর পরিচয় পাওয়া যায় এবং আল্লাহকেও পাওয়া যায়। আল্লাহর অলি যাকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করেছেন তিনি হলেন আল্লাহর অলি। যুবক ছেলে বাগান পাহারা দেয় দেখশন করে, বিবাহ করলেন, বিবাহ করার পরে ওই বাগানের মালিক এই রাখালের জন্য দেখশন করার জন্য থাকবার জন্য একটা বাস ভবন তৈরি করে দিলেন, তুমি বাড়ি যাবে না এখানে তুমি থাকো বিবি নিয়ে। আর এই পাহারা দেওয়ার বিশাল আঙ্গুর বাগান সে আসে না, তিন মাস চার মাস পর পর আসে দেখতে পারল পরিদর্শন করে। তো বিবি কিনি রাখাল ওই আল্লাহর অলি যুবন যুবককাল যৌবনকালটা বড় দামি, এই যৌবনকালে আল্লাহকে রাজি করা বড় কষ্ট। দুনিয়া কামাই করলো যৌবনকালে, আখেরাত কামাই করলো দরজাওয়ানি কোন রে আজত গর তুজে মঞ্জুর হায় চান্দ রোজে গঙ্গালিয়া ফের ওমর বর মসরুর হায়। জুয়ার গালে বন্দি করলে হাসতে থাকবে বড় গালে, বৃদ্ধকালে দেখবেন বৈশা বৈশা আমলের সব পাইতে থাকবে, আর জুয়ার গালে দুনিয়া কামাই করলে আখড়াতে বুড়া গালে বৈশা বৈশা আনন্দের সাথে চলতে পারবে। কথা ঠিক না বেটি? জুয়ান গালা যে নষ্ট করে তার মদর ভরা কইল আর কেউ নেই। তো আল্লাহর অলি এই পাহারা দেয় রাখাল কথা খুব খেয়াল করে, আমি কথার মতো বলতেছি আমার শারীরিক অবস্থা বেশি ভালো না বুঝতেছেন। ওই বাগানের মালিক বাগান পরিদর্শন করার জন্য আসছে,
ঘুরতেছে, মালিককে দেখাইতেছে এই বাগান এটা কাজ করছি, এটা সাজাইছি, এটা পরিষ্কার করছি। করতে করতে ওই মালিকের নজর তার ওই ব্রাকালের বাসভবনের দিকে পড়ে গেছে। সুন্দরী রূপসী সুরুষি সুন্দরী একটি মহিলা তার ঘরে, তার ব্রাকালের বিবি নজর পড়ে তার ভিতরে নফসা মারা জিন্দা হয়ে গেছে। মালিকের ভিতরে নফসা মানে বুঝেন, সবসময় তারে গুনার কাজে নিয়োজিত করা লিপ্ত লাগে, নেক কাজ করার সুযোগ পায় না। নফস একটা নফস করা, এখন এখানে বাবা আলামিন একজন ওয়াজ ওয়াইজিন গাড়িতে উঠলে যাত্রী মসজিদ ইমামতি করলে ইমাম সাহেব লোক কয়জন, যার ভিতরে শুধু গোড়ারই খেয়াল কোরআনমুখী জীবন নাই, এই লোকটার নফসে আম্মারা তারা দখল করে ফেলছে। তারে ভালো কাজ কোনোদিন করা নসিব হয় না, নফসে লওয়ামা অন্যায় করে বসে আবার দুই চোখের পানি সেরে আল্লাহর দরবারে আরজ করে, আল্লাহ তুমি ছাড়া আমার উপায় নাই। কান্তি থাকে, কাঁদতে কাঁদতে তার গুণাগুলি মাফ হয়ে যায়। আর নফসে মত মাইন্যার শান্তিময় পবিত্র আত্মা জান্নাতি আত্মা, এই আত্মার কাছে গোনা যাইতেই পারে না। এই আত্মা যাকে আল্লাহ দান করেছেন তাকে শান্তিময় পবিত্র আত্মা বলে ইয়া আইয়া তোহার নফসুল মতমাইনা এর জি ইলা রব্বি, তোমার পূর্বদের রাদিয়া তোমার দিয়া তুমিও রাজি, তোমার পূর্ব পূর্ব তোমার হর রাজি। সুবহানাল্লাহ বলেন, নফসা মারা জিন্দা হয়ে গেছে। এবার বাসার ভিতরে ঢুকছে, বাসার ভিতরে ঢুকার আগে একটা ফরমাইশ দিয়ে হুকুম দিয়ে ওই চাকরকে অনেক দূরে পাঠাই দিয়েছে, অনেক দূরে আসতে অনেক সময় লাগবে। হুকুম দিছে একটা জিনিস আরো, বাসার ভিতর ঢুকে মহিলাকে বলে এই মা মহিলা ঘর দরজা জানালকে বন্ধ করো, নাউজুবিল্লাহ। মহিলার বোঝার বাকি নাই, বোঝার বাকি আছে দরজা বন্ধ করতেছে। কি দরজা বন্ধ করবো, ভিতরের দিকে দৌড় দেয়া কাঁদে আবার দৌড়ে আসে, তোমাকে বলছি ঘরের দরজা জানলা বন্ধ করার জন্য, তুমি বুঝো না। এইবার আল্লাহর বান্দি ভিতরে যাইয়া উপর দিয়ে দিলে হাত ধরিয়া কারে ডাক দিছে আরো জোরে কর, ডাক দিতে দেরি হয় জবাব আসতে, দৌড়িয়ে ইসা মালিকের সামনে আছে মনিব, এসার মনিব তুমি আমাদের মনিব, তোমার কথা মানতে যাইয়া আমি সমস্ত দরজা জানা বন্ধ করতে পারবো, আমি কাঁদতেছি এই জন্য একটা দরজা দিয়ে তোমার হুকুম মেরে বন্ধ করতে আমি পারবো না, কখন দরজা ও মনিব আপনি যেই ঘটনা ঘটে এবার ইচ্ছা পেশ করতেছেন এই ঘটনা যে আমার মালিক আল্লাহ দেখবে না, তার কুদরতি চেহারার মধ্যে আমি পর্দা দিতে পারলাম না, কথাটা বোঝাতে পারছি। সাথে সাথে মনিবের পাও জাল জ্বলা শুরু হয়ে গেল, দুই চোখ দিয়ে পানি আসতে আমি কার গায়ে হাত দিতেছি, লাভ দিয়ে মার পায়ে পড়া যায় মা আমি অন্যায় করেছি, আমারে তুমি আল্লাহর হস্তে ক্ষমা করে দিও আর মাফ করে দিও আর বলে গেলাম এই বাগানে আমি আর জীবনে কোনোদিন আসব না, কারণ এই বাগানে আসার পরে আমার এই নফসা মারা জিন্দা হয়েছে, আমি আজ থেকে ওই আসমানের মালিকেরই সাক্ষী রেখে আমি আমার অন্তরতে ওয়াকফা করে দিলাম, সমস্ত পুরা বাগানটা তোমার জন্য তোমার স্বামীর জন্য আমি দান করে গেলাম। আসে কারা এসকে মাওলা এখতিয়ার, পাশে কারা এসকে দুনিয়া এখতিয়ার, আসে কারা কার দুনিয়া জবরি আন, পাশে কারা কারে উকবা জবরি আন। বাবরে পাগল তো সবাই পাগল, পাগল ছাড়া কেউ নেই, বিবির পাগল বিবির বেলে তার পাগলামি খতম, টাকার পাগল টাকা পাইলে শেষ, ইজ্জতের পাগল ইজ্জত পাইলে শেষ, আবার মালার পাগলকে বিবি দ্বারা ঠান্ডা করা যাবে না, দুনিয়া কিছু দিয়ে ঠান্ডা করতে পারবেন না, আমার আল্লাহর সারা বলেন সুবহানাল্লাহ। কে দেখতেছেন আরো জোরে বলেন, আজ থেকে এই কলমিটা বসে যাবো আল্লাহর স্থল, আপনাকে পায়ে হাত থেকে বলি যে আল্লাহ আমাকে দেখতেছেন,
এতটুকু বুঝান অন্তরে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার অর্ধেক প্রিয় বাদশা ছিলেন নাকি ঘোষণা দিয়েছেন আগামী দিন থেকে যে দুধ পানি মিশাবে তার গায়ে 100 ডোরা মারব কষ্ট আর জোরে বলেন 100 ডোরা মারব খবর তো হয়ে গেছে সারা মুলক আরবের মধ্যে মদিনার অলিতে গলিতে কেউ সাহস করে দুধে পানি মিশাবে আর হাতে ডোরা নিয়ে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার শাসনের সময় কতর বিচার উনি মিম্বর মোবারকে বসা মদিনার মিম্বরে খুতবা দিচ্ছেন এমন সময় নজর করে দেখে একটা সাপ দৌড়ে আইসা ওই দূরে কেবল হাত এভাবে মাথা লাড়তেছে তখন মুসলিয়ানি কেরাম নবীর সাহাবিরা বলে ও আমির মুমিনিন এটা সাপ আসতেছে আমাদের মসজিদ দিকে সাপটার দিকে তাকাইয়া দুই যজ্ঞের বাড়ি ছেড়ে দিয়ে ওমর বিন খাত্তাব তোমরা রাস্তা ছেড়ে দাও দুই দিকে রাস্তা ছেড়ে দাও সোজা পথের ধর সাপটা মাঝখান দিয়ে এসে ওমর বিন খাত্তাবের সামনে আল্লাহু আকবার ওনার কদমের কিনারে সাপ মাথাটা ফালিয়া হাউ হাউ করে সাপটা কাঁদতে আরম্ভ করেছে ন্যায় বিচারক ছিল ইনসাফ আল্লাহ ছিল সাপের কান্না দেখে মুসলিম অস্থির হয়ে গেল সাপটা কি বলতে চায় ওমর বিন খাত্তাব আপনি অর্ধেক পৃথিবীর বাদশা আমার ছোট ছোট বাচ্চাগুলি গুই সাপ ডিমগুলির মধ্যে খেয়ে ফেলতেছে আমি গুই সাপের লেগে পারি নাই আপনার কাছে বিচার নিয়ে আসছি এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে একটা জীব বিচার নিয়ে আসছে ওমর বিন খাত্তাব বলে দনুক নিয়ে যাও ওখানে যাইয়া সাপের সামনে গুই সাপকে হত্যা করে তারপর বাচ্চা ডিম তারে বুঝে দিয়েছে তাই নবীর সাহাবীরা করেছে বলে সুবহানাল্লাহ সে ওমর বিন খাত্তাব ঘোষণা দিয়েছে দুধে পানি মিশাইতে পারবার মিশাইলে 100 ডোরা তিনি রাতে বেতে ঘুরতেন দেখতেছেন সমস্ত মানুষ স্তব্ধ হয়ে গেছে এক ঘরে টিম টিম করে আলো জ্বলতেছে তখন ওমর বিন খাত্তাব ঘরের পেছনে দাঁড়িয়ে দেখে মেয়ের মা বলতেছে মা তাড়াতাড়ি দুধে পানি মিশাও সকালে বিক্রি করতে হবে মেয়ে দুই চোখের পারে ছেড়ে কেঁদে বলে মা ওমর বিন খাত্তাব নাম ঘোষণা দিয়েছে যে দুধ পানি মিশাবে তার গায়ে 100 ডোরা মারা হবে মেয়ের মা জবাব দেয় তোর কি ওমর খুদ ওমর কে এখানে দাঁড়ায় রয়েছে ওমর কে এখানে দাঁড়ায় রয়েছে পানি মিশাবে তোর খবর মেয়ে দুই চোখের পারে ছেড়ে কেঁদে বলে মা ওমর আমাকে দেখে না তোমাকে দেখে না কিন্তু ওমরকে যে বানাইছে আমাকে যে সৃষ্টি করছে সে আল্লাহ তো আমাদের কি দেখতেছে মেয়ের ভিতরে কি নিয়ামত আল্লাহ দান করেছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে তার ছড়ি যারা লাঠি দ্বারা ক্রস চিহ্ন দিয়ে চলে গেলেন পরদিন ফজর নামাজ পড়ার পরে ওমর বিন খাত্তাব ডেক দিয়ে বলে অমুক এলাকায় ঘরের পিছনে আমার শরীর দাগ দেখবা করস চিহ্ন ওই ঘরে মেয়ে মহিলাকে এবং মহিলার মেয়েকে আমার দরবারে নিয়ে আসো বোঝার কথা বোঝে কে দেখে আর কে দেখতেছেন দুনিয়ার সবার চক্ষু ফাঁকি দেওয়া যাবে আমার আল্লাহর কুদ্দুতি চোখের মধ্যে ফাঁকি দেওয়া যাবে না এই অন্তরে বসান আজকে এটা নিয়ে গেলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেই কাসেদ পাড়ে পিয়ন পাঠালেন যাই খবর পৌঁছেলেন মেয়ে বলছে শুনছো মা খবর হয়ে গেছে আকাশ থেকে এলহামি আওয়াজ আসছে ওমর কানে আমাদের খবর গেছে গা মেয়ের খবর দিয়ে দিল মনে করছে মেয়ে মনে হচ্ছে নিশ্চয়ই তিনি আসমান থেকে কোনো আওয়াজ পাইছে দোনো মা বেটি যাবার পরে ওমরের ছেলে সুবহানাল্লাহ সন্তানকে দাঁড়া করাইয়া বলে আমি আজকে এই মিম্বর বসে এই মেয়ের সাথে আমার ছেলের খুতবা দিচ্ছি কি জন্য মেয়ের ভেতরে খোদা ঢুকছে
যার কলবে খোদা ঢুকে যায় তার ঘরে মদিনার গ্রান পাওয়া যায়, যার কলবে খোদা ঢুকে যায় তার ঘরের মধ্যে নর্তই নাচ গান থাকবেন না, টেলিভিশন বেশি আর দেখবেন না, বেপরদাই মহিলা দেখবেন না, তার ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ, দস্তর গান, মেসোয়াক, তসবির গোটা যায় না মাস তার ঘরে বিদ্যমান থাকে, যার কলবে খোদা ঢুকে যায়। এই চারটার মধ্যে আমার বাগান বসছিল নাকি, আমার ছোট আমার ভাইরা মানে ছোট ভাই নিষ্পতি ভাইয়ের সন্তান, আজকে আড়াই মাস হলো আমার ভাই দুইয়ে বিদায় হয়ে গেল। আপনারা দেখেছেন আমার বাড়িতে বহুত মাহফিল করছে হাফেজ মোল্লা সগীর আহমদ, কি সুন্দর কোরআন তেলাওয়াত ছিল, কি সুন্দর তার শের আর নেয়ানায়াতের মাধ্যমে বয়ান করে মানুষকে কাজ শেষ করছে, পাগল বানাইছে চলে গেছে। তা আমার বলার উদ্দেশ্য ভাই কে দেখতেছেন আর জোরে বলেন, আল্লাহ দেখতেছেন, যার বিরুদ্ধে খোদা ঢুকে যায় আল্লাহ। এই মিম্বরের মধ্যে আমি বসছি, আমার পূর্বে কে বসছিল, আল আমিন সাহেব, আজকে আমি উনি না উঠে বসতে পারতাম, জোরে বলেন ঠিক, যার কলবে খোদা ঢুকে যায় খোদার কসম তার কলবে গাইরুল্লাহ ঢুকতে পারে না, যার কলবে খোদা ঢুকে যায় তার যোগাযোগ আশ্বাদিন মালিকের সাথে হয়ে যায়, বান্দা আল্লাহ করে ডাক দেয় জবাব আশ্বাদিন ডাক দিয়ে জবাব চলে আসে। আল্লাহ সে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার পুত্রবধূর থেকে ধারাবাহিকভাবে ইতিহাসে সাক্ষী দিয়েছে সাবাতুল কোবরা কিতাবে, ধারাবাহিক সাত পুরুষ পর্যন্ত কম 1000 অধিক হাফেজুল কোরআন হয়েছিল। মা কি বতন নাই বাচ্চা আর বাচ্চি জেস রক্ত রহেগি উস রক্ত মানে জেস আমল করেগা, বাচ্চা দুনিয়া মে হাকের আমল করেগা, মেয়ে সন্তান পেটে সন্তান লয়ে মায় যে আমল করবে ওই আমলের নূর লয়ে সন্তান দুনিয়াতে আসবে। যে নিম গাছ লাগে আম খাওয়ার আশা করা, হ্যাঁ বেপরদাই চালিয়া টেলিভিশন বেশি আমি গরম করিয়া, হ্যাঁ হাফেজ কোরআন পেটে তালাশ করা, ওরি রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ মন্ত্রী হাজি এন্দ্রা বাহাদুর ফকির রহমতের ওরি এরম ওরি তালাশ করা, নিম গাছ লাগে আম খাওয়ার আশা করা, কথা ঠিক? হাজি এম্দুর মহাদুর মক্কি রহমতুল্লাহ মক্কার জমিন জান্নাতুল মওলা শির 2003 সনে যখন হজে গেলাম চরমরায় শায়খ রহমতুল্লাহ ওই বসে গেছে হুজুরের সাথে জিয়ারতে বাইরিলাম, জিয়ারত মা খাজা কবর আদি আল্লাহ তাআলা কবর জিয়ারত করে হুজুর চোখের বাড়ি বুঝতেছে, আল্লাহর চোখের বুঝতে বুঝতে আয়সা করে একটু ডান দিকে যান, ডান দিকে গেলাম, যাবার পরে এখানে একটু দাঁড়ায় জিয়ারত করে আমি জিজ্ঞেস করলাম আমার লোক সাদান্লা নূর হিসাব ছিল, ডাক দিয়ে বুঝু কে কবরটা কারে, কি তো হাজি সাহেব রহমতুল্লাহ কবর তরিকতের মুরব্বী রশিয়ার রহমতুল্লাহ 60,000 হাদিস হাফেজ ছিলেন, তিনি যাইও তার কাছে নত হয়ে গেছে, আবুল কাসিম আনন্দ রহমতুল্লাহ বলেন ওনাকে জি হুজুর আপনি এত ভালো উলুম ওনার দরবারে যান কারণটা কি, আমি যেগুলি কিতাবে আলহামদুলিল্লাহ আর যেগুলি আমি তালাশ করে পাই না এগুলি পাওয়ার আশায় ওনার দরবারে আমি যাই। কথাটা বুঝিতে পারছি, হাফেজের বাপ কিসমতের দরকার, আলেমের বাপ কিসমতের দরকার। আমার ভাই আবুল হাসান স্যার রহমতুল্লাহ আলাই 2003 সনে বিশ্বাবধূ এই বছর গেছে, এই বছরে ভাইয়া হজ করছে, হজের করার পরে আমরা দোনো ভাই রওনা দিচ্ছি, খানা খাবার গিয়ে আপনার দৈরা আমার কয়েকটি কাকাল আমিও কাঁদি, কাদের গলা আমাদের বংশ কেমন পর্যন্ত অলির বংশ মেরে দাও, কেমন পর্যন্ত হাফেজের বংশ আলেমের খনি হাফেজের খনি তুমি দান করো, আমি ও কাঁদছি আল্লাহর কাছে, আমার বড় ভাই আবুল হাসান স্যার রহমতুল্লাহ কাঁদছে, আমি এখন আনন্দ পাই আমাদের সন্তান নাতিপুতি আল্লাহর রহমতে একটা দিনের রাস্তা যা আছে, এই জন্য আজকের সারা বাংলার কোনায় কোনায় আমার ভাইয়ের সন্তান হাসান জামিলের তার পরিচয়টা
চলে গিয়েছে মানুষ তার জন্য পাগল হয়ে যায় তার জবর দুইটা কথা শোনার জন্য এটা শুধু তার বুজুর্গি না এটা আমার বড় ভাই রহমতুল্লাহর জবানের দোয়া ঠিক আর দোয়া ও সিরাজুল মুমিনিন দোয়া হলো মুমিনদের জন্য আলো সবাই বলো আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করব আজকে নিয়ত করবেন যে আমাকে কেউ না দেখলে আমার আল্লাহ দেখে এই কথার অন্তরে বসান যার কলবে খোদা ঢুকে যায় মাসুক নিশানা সপ্ত মহারে পাস হায় এসলে আশেখ তুমি রামাশুক আল্লাহ বলে আল্লাহ আর আল্লাহ কেবল ডাক্তার আল্লাহ এ তো মধুর নাম আল্লাহ আল্লাহ হাফিজুর রহমতুল্লাহ জিকির করতে এইভাবে আল্লাহ 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 দুই লব্জি আল্লাহ 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 কেসা প্যারা নাম হয় আল্লাহ আল্লাহ কেসা প্যারা নাম হয় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয় সুবহানাল্লাহ কি শরবত কি মধুর শরবত আল্লাহ নামের ভিতরে হ্যাঁ আল্লাহ আল্লাহ ইসে শির নিত্য নাম শিরে শকর মেকুন যার নাম তাবাম চিনি যখন পানির মাঝে ফানা হইয়া যায় নামটি তখন তাহার বদল হইয়া যায় বাড়িতে মেহমান আসছে বিবি সাহেবা চিনি আর পানি মিলিয়ে শরবত বানাইছে আপনি যাই করে পানি আমার চিনি কোথায় লুকাইলি জবাব দে পানি কি জবাব দেয় রে আব্দুল করিম আব্দুর রহিম তোমার চিনি আমারে পাইয়া আমার মাঝে ডুব মেরে ফেলেছে এখন তোমার চিনির মাঝে আমার মাঝে জুদাই নাই আমি আর চিনি এক হয়ে গেছি পানি আর চিনি এক হয়ে গেছে জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ কয় বান্দা যখন কলটা আমার দিয়ে ঘুরেইয়া আমার আল্লাহকে ডাক দেয় তখন আমি বলি আল্লাহ আল্লাহ বলে বান্দা আমি আর তুই এক সুবহানাল্লাহ তখন বান্দার চোখ আল্লাহর গোলাম হয়ে যায় আইন হো আইনুল্লাহ লেসান হো লেসানুল্লাহ কলব হো কলবুল্লাহ ইয়াদ হো ইয়াদ সব আল্লাহ হয়ে যায় তখন বান্দা এক ছাগিল নজর হেফাজতে দূর সরতে পারা সবসময় সবচেয়ে বড় হেফাজত সবচাইতে বড় আওয়াজ সবচাইতে বড় আমল নজর হেফাজত এই চোখের হেফাজত কথা ঠিক কে দেখে আমি পর্নার দিকে তাকাইলে দেখে কি আমি আমার মার দিকে তাকাইলে কি লাভ না লস আমার এক ওস্তাদ আমার এক কানসার হুজুর আমার বড় হুজুরকে বড় হুজুর আপনি বছরে একবার বাইতুল্লাহ হজ করতে যান আমি সপ্তাহে একবার যাই সুবহানাল্লাহ আমি কেমনে বাড়িতে আমার মা আছে বাবা আছে আমার আল্লাহ রসুল হাদিস মা বাবার চেহারা দিয়ে মায়ের চক্ষু দিয়ে তাকাইতে দেরি হয় এটা মাকবুল হজের সব তার আমল নামে আসতে দেরি হয় না লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজে যায় হজ কবুল হলো কিনা সেটা আমার জানা নাই নবীর হাদিস মোবারক বাপ্পার সুন্দর চেহারা দিয়ে মায়ার নজরে তাকায় বা সাথে সাথে তার সগিরা গুণা মাফ হয়ে যায় একটা মকবুল হজর সব লেখ হয়ে যায় আবার এই চোখ দ্বারা একটা বেকারা মহিলার দিকে তাকাইলে এটা কবিরা গুণা হয়ে যায় এটা কবিরা গুণা যেন কমপক্ষে 7,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতেই হবে কয় হাজার আর জোরে কর যার কলবের চক্ষু ঠিক হয়েছে তার এই চক্ষু বন্ধ হয়ে যায় গোসে বন্ধ লবে বন্ধ কর চশমা বন্ধ গোসে বন্ধ লবে বন্ধ গান্না বিনি নূরে হাকবর মা বেগত খোদার লগে লাইন সুহানা লাগন আর এই চক্ষু বন্ধ করলে আরো চক্ষু দেখা যায় এই চোখ দের আগে চোখ ছাড়া একটা চোখ আছে এই চোখ কলবের চোখ স্বপ্ন দেখে কালা ইউসুফ লি আবিহি আবাদি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন ইসমুল নবী বলছে আল্লাহ আব্বা গো আজকে এই রাতে আমি আজীব এক স্বপ্ন দেখছি 11 তারকা সূর্য চন্দ্র আমার সম্মান করে সিদ্ধান্ত হইছে তো ইসমুল নবী কোন চোখ দিয়ে দেখলো চোখ তো ঘুমাই রয়েছে ঠিক না এই চোখ ঘুমায় আরো চোখ দেখে সুবহানাল্লাহ কোন যার কল ঠিক হয়ে গেছে সব তার আওয়াজ আসমান আসতে থাকে এলহামি আওয়াজ যার কলবে খোদা ঢুকছে তার কলবে কোন আজেবাজে স্বপ্ন হবে না যা স্বপ্ন হবে ভালো স্বপ্ন হবে আকাশ থেকে এলহামি আওয়াজ আসবে সুবহানাল্লাহ বলেন
ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাজ টিভি